হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মে ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে মাধ্যমিক পঁয়ষট্রিশ প্রভা দু হাজার তেইশ চব্বিশ এর অঙ্কের সেট নাম্বার কুড়ি চারশো চৌত্রিশ পৃষ্ঠা মল্লিকপাড়া বিদ্যানিকেতন এর চারদার্ক থেকে অঙ্কগুলো পরপর আমি করবো তো এটা হলো এর পার্ট টু ভিডিও পাঠান ভিডিওতে আমি এক থেকে তিনটাকে পর্যন্ত অঙ্কগুলো করেছি তোমার দেখে না থাকলে অবশ্যই দেখো তাছাড়া এর আগের যে স্কুলগুলো আছে তার বিভিন্ন অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে তোমার অবশ্যই দেখবে তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্স তার লিঙ্কগুলো দেওয়া আছে আর শুরুতে বলব আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো এক থেকে আছে কোনো অংশীদারী কোনো অংশীদারী ব্যবসায়ী বি সি তিনজনের মূলধনের অনুপাত একের ছয়শো একের পঁচিশ টু একের চার বছরের শেষে তিন হাজার সাতশো টাকা লাভ হলে বিয়ের লভ্যাংশ কত হবে তাহলে প্রথমে এ বি ও সি এর মূলধনের অনুপাত সরল অনুপাত বের করে নিতে হবে তাহলে এ বি ও সি এর মূলধনের অনুপাত সমান একের ছয় ইস টু একের পাঁচ ইস টু একের চার এবং চার ছয় পাঁচ এবং চার এর ছয় পাঁচ এবং চারের লসবু করতে হবে লসবু করলে তিন পাঁচ দুই তাহলে তিন তো ছয় পাঁচ ছত্রিশ তিরিশ দুো ষাট অর্থাৎ ষাট তাহলে একের ছয় একে ষাট দিয়ে গুণ ইস টু একের পাঁচ ষাট দিয়ে গুণ টু একের চার একেও ষাট দিয়ে গুণ তাহলে এটা কাটলে দশ আসছে এটা কাটলে পাঁচ বারো ষাট অর্থাৎ বারো আসছে আর চার পনেরো অংশ ষাট পনেরো আসছে তাহলে সমান দশ ইস টু বারো ইস টু পনেরো এটা হলো অনুপাত আচ্ছা এবার এটা বিয়ের জায়গাতে বারো আছে তাহলে মোট লাভ তিন হাজার সাতশো টাকা মোট লাভ তিন হাজার সাতশো টাকা তাতে বিয়ের লাভ বিয়ের লাভ হবে তিন হাজার সাতশো তার সাথে যেহেতু বিয়ের জায়গাতে বারো আছে তাহলে বারো বাই দশ বারো আর পনেরো যোগ করে বসাতে হবে দশ বারো আর পনেরো যোগ করলে সাঁত্রিশ তাহলে এত টাকা তাহলে সাঁত্রিশ এবং সাঁত্রিশশো কাটলে একশো একশোর সাথে বারো গুণ করলে এক হাজার দুশো টাকা দু জায়গায় আছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস শূন্য সমীকরণের একটি বীজ ওপরটি দ্বিগুণ হলে দেখা যে টু বি সমীকরণটা আছে এ এক্স স্কোয়ার প্লাস সমীকরণের বীজদ্বয় আলফা ও টু এটা ধরে নিলাম তাহলে এরপরে বলা আছে যে বিষদয়ের গুণ গুণ ফল না একটি বীজ একটি বীজ অপরটি দ্বিগুণ বলা আছে তো এটা হলো এখন এখানে যদি বীজ গুণ গুণফল বের করি আলফা ইনটু টু আলফা এটা হবে সি বাই এ এবং বীজদ্বয়ের যোগ ফল আলফা প্লাস টু আলফা এটা সমান হবে মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ তাহলে এটা বীজ গুণ ফল আর এটা এটা বিজদয়ের যোগ ফল আর এটা বিষ দয়ের গুণ তাহলে এখান থেকে পাবো টু আলফা স্কোয়ার সমান সি বাই এ বা আলফা স্কোয়ার সমান দুই দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে সি বাই টু এ হলো এটা আলফা স্কোয়ার মান আর এখান থেকে পেলাম এখান থেকে পাবো থ্রি আলফা সমান মাইনাস বি বাই এ তাহলে এখান থেকে বলা যাবে বা আলফা সমান উভয় পক্ষকে তিন দিয়ে ভাগ করলে মাইনাস বি বাই থ্রি এ আর আলফা স্কোয়ার সমান আলফা স্কোয়ার সমান বা দিকটা বর্গ করলাম ডান দিকটা বর্গ করতে হবে মাইনাসে বর্গ প্লাস হয়ে গেল বি বর্গ হলে বি স্কোয়ার আর তিন তিককে নয় এ স্কোয়ার এটা হলো তাহলে এটাও আলফা স্কোয়ারের সাথে সমান এটা আলফা আলফাস্কোয়ারের সাথে সমান তাহলে অতএব সি বাই টু এটা সমান লেখা যায় নাইন বি স্কোয়ার বাই নাইন বি স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার এটা এখন আমাকে প্রমাণ করতে হবে যে টু বি স্কোয়ার সমান নাইন এ সি তো বর্জ্যগ্রহণ করলে পাই টু টু এ বি স্কোয়ার সমান নাইন এ স্কোয়ার সি বা এখান থেকে বলা যাবে টু বি স্কোয়ার অর্থাৎ উভয় পক্ষকে এ দি ভাগ করলে এখানে এ থাকছে না আর ডান দিকে নাইন এ স্কোয়ার সি এর নিচে একটা এ আসছে তাহলে এ এবং এ স্কোয়ার কাটলে এ থাকছে তাহলে অতএব টু বি স্কোয়ার সমান নাইন এ সি এখানে প্রমাণিত বা প্রুভড লিখতে হবে কে আছে এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস নাইন জেড মাইনাস টু ওয়াই টু এক্স প্লাস থ্রি জেড হলে এক্স এর মান কত স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার এটা সমান শূন্য তাহলে পেলাম এখানে লিখি ফাইভ ওয়াই ওয়াইকে ফোর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস নাইন জেড স্কোয়ার মাইনাস টু ওয়াই এবং টু এক্স গুণ করলে দু কোনো চার এক্স ওয়াই মাইনাস এ প্লাস এ মাইনাস তিন দু কোনো ছয় ওয়াই জেড এটা সিক্স ওয়াই জেড হবে এটা সমান শূন্য সংখ্যাগুলোকে সাজিয়ে লিখলে পাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার এটা একদিকে রাখলাম আর অপর দিকে আছে ওয়াই স্কোয়ার এটা ফোর ওয়াই স্কোয়ার প্লাস এই ওয়াই স্কোয়ার অপর দিকে আছে মাইনাস সিক্স ওয়াই জেড প্লাস নাইন জেড স্কোয়ার এটা সমান শূন্য এখন এখান থেকে এ পর্যন্ত একে লেখা যায় এক্স মাইনাস টু ওয়াই তার হলে স্কোয়ার আর এখান থেকে এ পর্যন্ত একে লেখা যায় ওয়াই মাইনাস থ্রি জেড তার হলে স্কোয়ার এটা সমান শূন্য এখন দুটি সংখ্যার বর্গের যোগফল শূন্য হলে উহারা পৃথকভাবে শূন্য হয় অর্থাৎ এটা সমান শূন্য লিখতে পারবো এবং এটা সমান ও শূন্য লিখতে পারব তাহলে অতএব এক্স মাইনাস টু ওয়াই সমান শূন্য বা এক্স সমান টু ওয়াই উভয় দিকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স বাই ওয়াই সমান টু বাই ওয়ান আর এদিকটা যদি শূন্য লিখি ওয়াই মাইনাস থ্রি জেড এটা সমান শূন্য তাহলে এখান থেকে বলা যাবে ওয়াই সমান থ্রি জেড উভয় দিকে জেড দিয়ে ভাগ করলে ওয়াই বাই জেড সমান থ্রি বাই ওয়ান এটা আসছে তাহলে পেলাম এক্স বাই ওয়াই সমান টু বাই ওয়ান আর ওয়াই বাই জেড সমান থ্রি বাই ওয়ান এখন এই দুই জায়গায় সমান করতে পারলে এক্স ইস টু ওয়াই টু জেড পেয়ে যাব তাহলে এখানে তিন আছে এই তিন এর উপর নিচে গুণ করলাম আর এখানে এক আছে তাহলে এই এক এর উপর নিচে গুণ করলাম তাহলে গুণ করলে তিন দু ছয় তিন এক কে তিন তিন দু তিন এক কে তিন এক এক কে এক তাহলে অতএব এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড এটা সমান পেলাম ছয় ইস টু তিন ইস টু এক ছয় ইস টু তিন ইস টু এক এটা চারদিকে আছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও কোন বিএসি সমান পঁচাশি ডিগ্রি এ সমান পঁচাত্তর ডিগ্রি আর সি এ হলে এওসি ও ও এ সি এর মান কত তাহলে ত্রিভুজ এবি এর পরিকেন্দ্র ও তো এর মধ্যে আমি একটা ত্রিভুজ এঁকে ফেলি এ বি সি এটা এর পরিকেন্দ্র ও এরপর বলা আছে কোন বিএসি পঁচাশি ডিগ্রি বিএ বিএসি এটা পঁচাশি ডিগ্রি কোন বিসিএ পঁচাত্তর ডিগ্রি বিসিএ এটা পঁচাত্তর ডিগ্রি এও সি এ ও সি এই কোনটা বের করতে হবে এই কোনটা আর ও এসি ও এসি অর্থাৎ এই কোনটা বের করতে হবে এই দুটো কোণের মান বের করতে হবে কোন এ ও সি সমান চিহ্ন আর কোন ও এসি এটা সমান প্রশ্ন চিহ্ন তাহলে এবিসি ত্রিভুজের দুটি কোণের মান দেওয়া আছে পঁচাশি ডিগ্রি আর পঁচাত্তর ডিগ্রি তাহলে তৃতীয় মান বেরিয়ে যাবে কারণ আমরা জানি তিনটি কোণ যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তাহলে ত্রিভুজ এবিসি এর কোন এবিসি সমান একশো আশি ডিগ্রি মাইনাস পঁচাশি ডিগ্রি মাইনাস পঁচাত্তর ডিগ্রি তাহলে একশো আশি থেকে পঁচাশি ডিগ্রি বিয়োগ করলে পঁচানব্বই ডিগ্রি মাইনাস পঁচাত্তর ডিগ্রি এটা পেলাম কুড়ি ডিগ্রি এবার এ এখানে পি দিলাম এ পি সি বৃত্তচাপের ওপর অবস্থিত এটা কোণ এটা কেন্দ্রস্থ কোণ তাহলে এই কেন্দ্রস্থকোণটা কোণের হাফ এই দ্বিগুণ হবে কোণ এই কোণের দ্বিগুণ হবে এটা বেরিয়েছে কুড়ি ডিগ্রি তাহলে এটা হবে চল্লিশ ডিগ্রি কোন এ ও সি তাহলে এটা এপিসি এ পিসি বৃত্তচাপের উপর বি না এ বি সি পরিদিস্থ কোণ এটা সমান কুড়ি ডিগ্রি ও এ ও সি কেন্দ্রস্থ কোন অতএব কোন এ ও সি সমান এই কুড়ি ডিগ্রির ডবল কুড়ি ডিগ্রি ইন্টু টু সমান চল্লিশ ডিগ্রি তাহলে একটা মান পেলাম এ ওসির মান চল্লিশ ডিগ্রি পেলাম এবার পেতে হবে যে ও এসি ও অর্থাৎ এই কোনটা পেতে হবে তাহলে ও এই যে ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান কারণ দুটোই বৃত্তের ব্যবসার থেকে বোঝাচ্ছে তাহলে ত্রিভুজ ও এ সি এর ও বাহু সমান ওসি বাহু অতএব কোন ও অর্থাৎ এই সাইডের কোনটা আর এই সাইডের কোনটা পরপর সমান হবে সমান কোন ও এ আর এই দুটো প্রত্যেকটা সমান আমরা একটা কোণ জেনে এখান থেকে একটাক্ষণ জানতে পারলাম চল্লিশ ডিগ্রি তাহলে অপর দুটো মিলে হবে টোটাল একশো ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি বিয়োগ করলে যত হবে তাকে দুই ভাগে ভাগ করতে হবে এই ত্রিভুজের তিনটি কোণের মান একশো ডিগ্রি যোগফল তো একটা কোণ পেয়ে গেলাম চল্লিশ ডিগ্রি তাহলে একশো ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি বিয়োগ করলাম বিয়োগ করার পরে যে কোনটা পাবো তাকে এই দুই ভাগে ভাগ অর্থাৎ বাই টু তাহলে একশো আশি থেকে চল্লিশ বিয়োগ করলে একশো চল্লিশ ডিগ্রি বাই টু সমান সত্তর ডিগ্রি তাহলে একটা সমান সত্তর ডিগ্রি তাহলে অতএব কোন এও সি সমান চল্লিশ ডিগ্রি ও কোন ও এসি সমান সত্তর ডিগ্রি দুটি লম্বিতার শঙ্কুর উচ্চতার অনুপাত থ্রি ফোর এবং তাদের ব্যাসার্ধের অনুপাত টু ইস টু থ্রি হলে শঙ্কু দুটির আয়তনের অনুপাত কত হবে তো এখানে ওই শঙ্কু দুটির উচ্চতা থ্রি থ্রি এইচ ও ফোর এইচ ধরে নেবো আর ব্যাসাধ্য টু আর ও থ্রি আর ধরে নেব সেখান থেকে আয়তনের অনুপাত বেরিয়ে যাবে মনে করি শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে এইচ ওয়ান ইকুয়াল টু টু এইচ ও এইচ টু ইকুয়াল টু থ্রি এইচ কারণ না থ্রি এইচ টু ফোর বলা আছে তাহলে থ্রি এইচ ও ফোর এইচ এবং বেশাদ্য যথাক্রমে এখানে অনুপাত আছে টু টু থ্রি তাহলে আর ওয়ান টু টু আর ও আর টু টু থ্রি আর অতএব আয়তনের অনুপাত একের তিন পাই আর স্কোয়ার এইচ এইচ টু একের তিন পাই আর এইচ এখানে আর ওয়ান এখানে আর টু এইচ টু তাহলে একই তিন পাই একই তিন পাই কেটে যাচ্ছে তাহলে আর ওয়ান এইচ ওয়ান আর ওয়ান ওয়ানের স্কোয়ার এইচ টু আর টু স্কোয়ার এইচ টু সমান আর ওয়ান এর মান বসাতে হবে এইচ এর মান বসাতে হবে এইচ টু আর টু এর মান বসাতে হবে আর এইচ টু এর মান বসাতে হবে এখানে আর ওয়ান আছে টু আর এইচ ওয়ান আছে টু এইচ আর টু আছে থ্রি আর এইচ টু আছে ফোর এইচ সমান স্কোয়ার কিলো দু দু চার চার দুো আট এইট আর স্কোয়ার এইচ এইচ টু তিন তিককে নয় চার নং ছত্রিশ ছত্রিশ আর স্কোয়ার এইচ তো আর স্ক্যারেজ দিয়ে ভাগ করলে এইট ইজ টু থার্টি সিক্স চার দিয়ে ভাগ করলে চার দু আট চার নং ছত্রিশ তাহলে টু ইজ যদি আর ক্রিটি সময় টু টু থ্রি এবং আর সাইন থ্রিটি সমান টু হয় থিটা কোন হয় তাহলে আরও থিটার মান কত আর থিটা এটা দেওয়া আছে টু রুট থ্রি আর সাইন থিটা এটা সমান দুই দেওয়া আছে তাহলে প্রথমে যদি আরের মানবির প্রথমে থিটার বের করি তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করি আর সাইন থিটা বাই আর কস থিটা আর সাইন থিটা আমার দুই আর আর কস থিটা আমার টু রুট থ্রি আর আর কেটে যাচ্ছে যে দুই দুই কাটছে ওপর নিচে ওপরে এক থাকবে তাহলে পেলাম সাইন থ্রিটা বাই কস থিটা এটা টেন থিটা সমান ওয়ান বাই রুট থ্রি আর আমরা জানি টেন ত্রিশ ডিগ্রিতে ওয়ান বাই রুট থ্রি হয় তাহলে থিটা এর মান পেয়ে গেলাম অতএব থিটা সমান ত্রিশ ডিগ্রি এখন আর এর মান বের করতে হবে তাহলে উভয়ের দিকে বর্গ করি এবং যোগ করি তাহলে আর ওয়া আর সাইন থিটা হোল স্কোয়ার প্লাস আর cos থিটা হোল স্কোয়ার তাহলে দুই বাম পক্ষ বর্গ করে যোগ করলাম ডান পক্ষ বর্গ করে যোগ করতে হবে দুই স্কোয়ার এখানে টু রুট থ্রি স্কোয়ার তাহলে পেলাম আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কসস্কোয়ার থিটা সমান দুই দু কোনো চার প্লাস কোনো চার আর এখানে রুট থ্রি হোল স্কোয়ার করলে তিন তাই তিন চারি বারো আর স্কোয়ার নিলে থিটা প্লাস থিটা আর এটার মান ষোলো বা আর আমরা জানি সাইনাসকে থিটা প্লাস মান এক সমান ষোলো পেলাম বা কে 4, রণ, তু আন, তু আর স্কোয়ার সমান ষোলোকে চার স্কোয়ার লেখা যায় উভয় দিক দিয়ে স্কোয়ার স্কোয়ার তুলে দিলে আর সমান তাহলে এর মান চার আর তিনটে মান তিরিশ একটু ভুল হলো এখানে যে আর ওয়ান টু আর লিখেছি আমি এখানে অ্যাকচুয়ালি থ্রি এইচ না আর ওয়ান আর ওয়ান টু আর আছে এইচ ওয়ানটা থ্রি এইচ হবে দেখুন এইচ ওয়ান এটা থ্রি এইচ তাহলে দু যে চার তিন এইচের বারো এটা বারো হয়ে যাবে এটা বারো বারো দুভাগ করে বারো এককে বারো তিন বারং ছত্রিশ অনিষ্ট থ্রি সাদে গেছে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে কত বছর কত বছরে দশ হাজার টাকার চক্রবৃদ্ধি সুদ তিন হাজার তিনশো দশ টাকা হবে তাহলে এ সমান পি পিএন টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি পাওয়ার এন এই সূত্র ব্যবহার করে অঙ্কটা খুব সহজে করা যাবে তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই সুদের হার যেটা আর দিয়ে লিখি এখানে আছে টেন পারসেন্ট আচ্ছা চক্রবৃদ্ধি সুদে কত বছরে দশ হাজার টাকার তাহলে আসল ব্র্যাকেটে পি এটা আছে দশ হাজার টাকা সমল চক্রবৃদ্ধি এ দিয়ে লেখা হয় এটা আসল দশ হাজার টাকা তার সাথে যোগ করলাম তিন হাজার তিনশো দশ টাকা তাহলে এটার মান বের হলো তেরো হাজার তিনশো দশ টাকা সুদের পর্ব এন এখানে এন এর মান বের করতে হবে কত বছরে বলা আছে তাহলে এন সমান চিহ্ন আমরা জানি যে এ সমান পি ইন টু ওয়ান প্লাস আর বাই টু দি পাওয়ার এন বা মান যদি বসিয়ে দিই মানগুলো এর মান বসালাম পি এর মান বসালাম ওয়ান প্লাস আর বাই এর মান বসালাম আর এন এন হিসেবে রাখলাম কারণ কি মান বের করতে হবে তাহলে ওয়ান প্লাস দশ বাই একশো হোল্ড টু দি পাওয়ার এন এর মান পাচ্ছি এটা বাই দশ হাজার তাহলে তেরো হাজার তিনশো দশ তার নিচে আসবে দশ হাজার কাটাকুটি করলে এক এখানে দশ তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টেন এখানে আমি একবারে যদি দশ লস নিয়ে নিই এক দুই দশকে ভাগ করলে দশ দশ এক কে দশ দশ দিয়ে দশকে ভাগ করলে এক 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 কে এক একটা করে শূন্য উপর নিচে কেটে দিলাম তাহলে এক তিন তিন এক আর নিচে আসছে দশ এক হাজার তাহলে এটা এগারো বাই দশ হোল্ড টু দি পাওয়ার এন এক তিন তিন এক আমরা জানি এগারো কিউব করলে এক তিন তিন এক হয় আর দশের কিউব করলে এক হাজার হয় তাহলে এটা লেখা যায় উভয় দিকে তুলনা করলে অতএব এন সমান তিন তাহলে নির্ণয় সময় সমান তিন বছর তেরো সেমি ব্যসাদ্য বিশিষ্ট ও কেন্দ্রীয় বৃত্তি এব একটি জ্যা সমান দশ সেমি হলে কেন্দ্র থেকে ওই জ্যের ওই জ্যাটির দূরত্ব কত তাহলে এখানে একটা জ্যা আঁকলাম ও কেন্দ্রীয় বৃত্ত ও দিলাম জ্যের দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার না ব্যাসার্ধ এবি জ্যা এবি সমান দশ সেন্টিমিটার এটা দশ সেন্টিমিটার বেশা বৃত্তের ব্যাসার্ধ এটা বৃত্তের ব্যাসার্ধ তেরো সেমি কেন্দ্র থেকে যে লম্ব দূরত্ব অর্থাৎ এইটা বের করতে হবে লম্ব টানলাম আমরা জানি যে কেন্দ্রগামী কোনো সরলরেখা কোনো জ্যাকে সমান দুভাগে ভাগ করে অর্থাৎ টোটাল এই জ্যা এবি এটা যদি দশ সেন্টিমিটার হয় এটা ফাইভ সেমি আর এদিকটা ফাইভ সেমি এখানে পি নাম দিলাম তাহলে ও বিপি এটা একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি কারণ কি এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে মনে করি না এখানে এবি দেওয়া আছে সুতরাং মনে করার দরকার নেই এখানে লিখতে হবে যে ও বিপি ত্রিভুজ তাহলে পিথাগোরাসের রাসের সূত্রানুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে ওবি বৃত্তের ব্যাসার্ধ এটা তেরো সেন তেরো সেন্টিমিটার ওপি ও পি এর মান বের করতে হবে আর বিপি বিপি আছে পাঁচ অর্থাৎ দশ বাই দুই তেরো তেরং এক ছয় নয় সমান ওপি স্কোয়ার প্লাস এটা ফাইভ স্কোয়ার তাহলে এক ছয় নয় সমান ওপি স্কোয়ার প্লাস পাঁচ পাঁচে পঁচিশ বা ওপি স্কোয়ার সমান এক ছয় নয় পঁচিশ এর পাশে আনলে মাইনাস পঁচিশ হল তাহলে এটা এক চার চার আর আমরা জানি বারো বারং একশো চুয়াল্লিশ হয় অর্থাৎ বারোর স্কোয়ার ওপি স্কোয়ার সমান যদি বারো স্কোয়ার হয় তাহলে এখান থেকে পাবো ওপি সমান বারো আর ওপি ছিল কেন্দ্র থেকে এই জ্যের দূরত্ব তাহলে অতএব কেন্দ্র থেকে গাছে একটি ঘনকের সমুদ্রতলে ক্ষেত্রপাত দুশো ষোলো বর্গমিটার হলে তার আয়তন কত হবে তাহলে আয়তন বের করতে গেলে আমাদের প্রথমে ঘনকের বাহুর দুর্গ জানতে হবে আর বাহুর ধরে নিয়ে তার সমগ্রতলের ক্ষেত্রফল বের করলে সেটা দুশো ষোলো সেমির সমান হবে সুতরাং সেখান থেকে এর মান পেয়ে যাব তাহলে প্রথমে বাহু দৈর্ঘ্য ধরে নিই মনে করি ঘনকটির বাহু দৈর্ঘ্য সমান সেমি অতি সমগ্রতলের ক্ষেত্রফল এখানে যেহেতু মিটার দেওয়া আছে তাহলে এটা মিটার দ্রব্য এই মিটার সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি যে ঘনকের ছটা তল হয় আর সমগ্রতলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার বর্গ তো এটা প্রশ্নে দুশো ষোলো বর্গমিটার দেওয়া আছে তাহলে প্রশ্ন অনুসারে সিক্স এ স্কোয়ার সমান দুশো ষোলো বা এ স্কোয়ার সমান দুশো ষোলো তাকে ছয় দিয়ে ভাগ তো দুই দিয়ে তিন দু কোনো ছয় এটা দুই দিক আপনি দুই এককে দুই ষোলো আছে আট দু কোনো ষোলো আর তিন ছত্রিশ অং বা তিন দিয়ে একশো আটকে ভাগ করতেও পারো তিন তিরিক নয় এক আট নামাচ্ছি আঠারো তিন ছয় আঠারো এটা ছত্রিশ তাহলে এ স্কোয়ার সমান ছত্রিশ পেলাম সমান ছত্রিশ সমান ছয় স্কোয়ার এ স্কোয়ার সমান ছয় ছয় স্কোয়ার হলে এ সমান হবে ছয় এরপরে ঘনকটার আয়তন বের করতে বলেছি তো ঘনকটির আয়তন সমান বাহু কিউব অর্থাৎ সিক্স কিউব মিটার সমান ছয় ইন্টু ছয় ইন্টু ছয় তাহলে ছচক ছত্রিশ ছ ছক ছত্রিশ ছ ছত্রিশ অং ছত্রিশ ছয় হাতে তিন তাহলে এটা হলো দুশো দশে আছে পি ইস টু কিউশন ফাইভ ইস টু সেভেন পি মাইনাস কিউ ইসকোয়াল টু ফোর তাহলে থ্রি পি প্লাস ফোর কিউ এর মান নির্ণয় করো তো এখানে পি এর মান ফাইভ এক্স কিউ এর মান সেভেন এক্সের অঙ্কটা করা যায় বা এখান থেকে কিউয়ের মান বের করি এখানে বসাবো সেখান থেকে কিউ এর মান পাবো এ পি এর মান পাবো আবার কিউয়ের মানও সেখান থেকে হিসাব করতে পারবো তো পি ইস টু কিউ এটা দেওয়া আছে ফাইভ ইস টু সেভেন বা পি বাই কিউ সমান ফাইভ বাই সেভেন এখান থেকে পাই বজ্রগণ করে ফাইভ কিউ সমান সেভেন পি বা কিউ সমান এই পাঁচ এর নিচে আসবে অর্থাৎ সেভেন পি আবার পি সমান বা পি এর পি মাইনাস কিউয়ের মান সেভেন পি বাই ফাইভ সমান চার তাহলে বা এখানে পি এর নিচে এক আছে এক আর পাঁচের লসগু পাঁচ এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচ হয় পাঁচের সাথে পি এর গুণ তাহলে হল ফাইভ পি মাইনাস পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক একের সাথে সেভেন পি গুণ তাহলে মাইনাস সেভেন পি এটা সমান চার তো বজ্রগুণ আচ্ছা বজ্রগুন করার আগে এটা বিয়োগ করে ফেলি ফাই পাঁচ থেকে সাত বিয়োগ অর্থাৎ সাত থেকে পাঁচ বিয়োগ করে তার আগে মাইনাস মাইনাস টুপি বাই ফাইভ ইজ ইকুয়াল টু ফোর ও ওটা মাইনাস ফোর ছিল এটা মাইনাস ফোর বজ্রগণ করলে পাই মাইনাস টুপি সমান চার পাঁচা কুড়ি তার আগে মাইনাস তাহলে মাইনাস কুড়ি মাইনাস মাইনাস কেটে দিলে বা পি সমান কুড়ি আরে তার নিচে দুই আসবে তাহলে এখানে দশ পি সমান দশ তো কিউয়ের আচ্ছা পি সমান যখন দশ বেরোলো কিউয়ের মান সহজে পাবো কিউয়ের কিউ সমান এটা ছিল কিউ সমান সেভেন পি বাই ফাইভ তাহলে সাধ্য কোনো এটা চোদ্দ অতএব পিস সমান দশ ও কিউ সমান চোদ্দ এগারোতে আছে একটি ঘনকের কর্ণের দুর্গ ছয় সেমি হলে ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল কত কর্ণের দুর্গ ছয় বলা আছে তো এখান থেকে বাহু দুর্গ বের করতে হবে আর বাহুদুর্গ পেয়ে গেলে সমগ্রতলের ক্ষেত্রফল সহজে পাওয়া যাবে তাহলে বাহু দুর্গ ধরে নিই মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি অতএব কন্যের দৈর্ঘ্য এ রুট টু সেমি এটা সমান বলা আছে ছয় এখান থেকে বলা যাবে এ সমান ছয় বাই রুট টু সমগ্রতলের ক্ষেত্র ফল সমান সূত্র সিক্স এ স্কোয়ার সমান ছয় দিলাম এর মান সিক্স বাই রুট টু তাহলে সিক্স বাই রুট টু তার হলে স্কিলাম সমান ছয় ইন্টু ছ আর রুট টু হলে স্কেয়ার করলে দুই আঠারো দু ছত্রিশ বর্গ সেমি তাহলে ছয় এবং আঠারো গুণ করতে হবে ছ আটটা আটচল্লিশের আট হাতে চার ছয় কে ছয় তাহলে এটা হলো একশো দশ না না একশো আট বর্গসেমি ভালো থেকে আছে ওয়াই ওয়ান সমান এক্স ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টেন আচ্ছা এফ আই সমান কুড়ি এফ আই সমান সমান একশো বার কত সমান তাহলে অতএব এটা মান এ অতএব এ সমান ও এইচ সমান এই দশ অতএব এক্স বার সমান এ প্লাস সমিশন অফ এফআই ওয়াই আই বাই সামিশন অফ এফআই ইন্টু এইচ সমান এর মান পঁচিশ এফআই ওয়াই আই এটা প্রশ্নে দেওয়া আছে কুড়ি Summation অফ fi এর মান দেওয়া আছে একশো ইন্টু এইচ এর মান পেলাম দশ সমান পঁচিশ দশ দশকে একশো দশ দু কুড়ি প্লাস টু এটা ইজিকুয়াল টু টোয়েন্টি সেভেন অতএব এক্স বার সমান টোয়েন্টি সেভেন তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওগুলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ